রাজ্যের বিভিন্ন প্রান্ত ধর্মীয় অসহিষ্ণুতা বৃদ্ধি পাই থাকার মাজতেই এটা খবরে সকলোরে মাজত আশার সঞ্চার করেছে, কেন সম্প্রীতির এক সুন্দর নিদর্শন দাঙি ধরেছে এই পরিয়ালটে। এইখন অসমতে এটি হিন্দু পরিয়ালে এটা মসজিদের ভাবে দান দিলে 1 কোটি টাকার মাটি। মঙ্গলদৈ শহরের মাঝমজিয়াত থাকা এয়া হয়েছে মঙ্গলদৈ সদর জামে মসজিদ। এই মসজিদটির মাটিখিন প্রকৃতপক্ষে এটি হিন্দু পরিয়ালর আছিল। মঙ্গলদৈ শহরের নীলোৎপল দাস আর বিজিতা সরকারের এই কার্যক সকলে প্রশংসা করেছে। প্রকৃতপক্ষে 1934 চনতেই নীলোৎপল দাস আর বিজিতা সরকারের পিতৃ মাতৃয়ে এই মাটিখিন দান দিছিল। মঙ্গলদাই দত্তই মৌখিকভাবে মসজিদক এই মাটিখিন দিছিল। অবশ্যই কাগজে পত্র এই মাটিখিন জামে মসজিদক দিয়া হওয়া নাছিল। মিশন বসুন্ধরা অহার পিছত সকলো প্রক্রিয়া আনুষ্ঠানিক করা হল। উল্লেখযোগ্য যে বিগত 90 বছর ধরে এই হিন্দু পরিয়ালটোয়ে এই মাটিখিনির খাজানা দি আছিল, কিন্তু 90 বছরের পিছতো এই মাটিখিন তেওঁলোকে আর দাবি নকরিলে। এই হিন্দু পরিয়ালটোয়ে মসজিদকে এই মাটিখিন গপাই দিলে। আৰু মায়েও মোক কৈ গৈছিল এই মসজিদের মাটিটো মোর দেউতাই দান করে গৈছিল। আমি বিনা আপত্তি করে, কোনো আপত্তি করা নাই বিনা আপত্তিতে, কিন্তু মই এটা কথা কৈছিলো, আমি কিন্তু বিক্রি নকরো। তেওঁলোকে যেটো দান দি গৈছে দান হিসাবেই থাকিব, সেই হিসাবে আমি মোর মিসেস মোর খুলালি লড়াটোয়ে কোনো আপত্তি নোহা করে, কোনো বিনিময় নোলাকে তেওঁলোকে হস্তান্তর করে দিয়েছে। মৌখিকভাবে দিছিল, মৌখিকভাবে সেই কথাটা আমিও জানো। আর মই ভাবো মসজিদে হোক গির্জায় হোক মন্দিরে হোক নেদেখা জনরে প্রার্থনা করা হয়, মানে আমার কোনো আপত্তি নাই, আমি বরং সুখিয়ে। উল্লেখযোগ্য যে মঙ্গলদৈ এই হিন্দু পরিয়ালের এই কার্যক সকলে প্রশংসা করেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে বাহ পাতিছে এই কার্যক। মঙ্গলদৈ সদর জামে মসজিদ কর্তৃপক্ষও তেওঁলোকক ধন্যবাদ জানাইছে। তেওঁৰ পরিয়ালে যেটো আমার ওচৰত মানে এই অবদান দিলে, যেটো কোটিটকীয়া উপরো সম্পত্তি বর্তমান বাজার মূল্য, আর যার মূল্য আমি এটা জুখিব নোৱাৰো কিনিব নোৱাৰো, গতিকে সেইখন ব্যক্তি হিসেবে আমার সদায় নমস্তে নমস্কার থাকিল। আর আমার মসজিদের তরফের আমি সদায় দোয়া থাকবো, আমি দোয়া নকলে তো দোয়া পাইয়ে থাকিব সদায়। আর গৌতম সরকারে মাটিখিন কলে কি আমার কোনো আপত্তি নাই, মোৰ শাহুমা এই বীণা সিং, তেওঁৰ নাম বীণা সিং রয় আছিল, তেওঁ কৈ গৈছিল কোনোদিন এই মাটিটো মসজিদের ক্ষেত্রের দাবি নকৰিবা, এইটো ধর্ম অনুষ্ঠান আমি দি দিছো, ইয়ার বিনিময়ত তোমালোকে 1 টকাও নুখুজিবা। আজির যুগত সেই মানুষজন তেওঁ জোঁয়াইকে যেটো এটা নিদর্শন আমার আগত দাঙি ধরলে আমি সেটা পাহরিব নোৱাৰো। এটা মানবতার খাতিরে আমাক মাটিটো মানব ধর্ম পালন করার কারণে এইটা করলে, আজি পর্যন্ত রাজহুয়া হিসাবে মানে সার্কুলার পিছত NOC দিলে। মাটিটো 1934 চনতে মৌখিক লিখা পড়া নাই, আর তার মাজে কোনো এই মাটির বিষয়ে কোনো ওজর আপত্তিও করা নাই, আর পরিয়ালে মসজিদের নামত খাজানাও দি আছিল। উল্লেখযোগ্য যে বর্তমান সময়ত মঙ্গলদৈ শহরত থাকা এই মাটিখিনির মূল্য প্রায় 1 কোটি টাকা হব। ইমান মূল্যর মাটি হওয়ার পাছতো পরিয়ালের লোকে কিন্তু এই মাটিখিন উভতাই নিবিচারে, আর পিতৃ মাতৃয়ে কই যাওয়ার দরে এই মাটিখিন দান দিলে মসজিদটির। বর্তমান সময়ত কিছু মাটির পরিয়ালের মাজতেই ভাই ককায় মাজতেই কেতিয়াবা সংঘাত হয়, এই সংঘাতে কেতিয়াবা ভয়ঙ্কর রূপ লয়, কিন্তু তেনে সময়তেই মঙ্গলদৈ এই হিন্দু পরিয়ালটির এই কার্যই সকলের হৃদয় জিনিছে। সম্প্রীতির নিদর্শন দাঙি ধরা এই পরিয়ালটির এই কার্যক আমিও জানাইছো সেলুট। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।